নমস্কার বন্ধুরা, সরকারি কর্মচারী চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আপনাদের বাড়িতে যদি এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো গ্যাসের কানেকশনই থাকুক না কেন, আপনি আপনার অজান্তেই আপনাদের বাড়িতে নিয়ে আসছেন এক বিরাট বড় বিপদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হলো একটি বিরাট নির্দেশিকা, যেই নির্দেশিকাটিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে। কি সেই নির্দেশিকা জারি হলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করবেন। এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আপনি কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার ইউজ করেন, এইচপি, ইন্ডেন না ভারত, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে সমস্ত হাউজহোল্ডে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার নেওয়া হয়। বিশেষ করে রিমোট পার্ট অফ ইন্ডিয়াতে এটা বেশি হয়। আরবান এরিয়া অর্থাৎ শহরাঞ্চলেও এই এলপিজি গ্যাসটি ইউজ করা হয়। যদিও শহরাঞ্চলে এখন পিএনজি বেশি ইউজ করা হয়, তবুও প্রচুর পরিমাণে এখন কিন্তু এলপিজি সিলিন্ডারও ব্যবহার করা হয়। বোথ রুরাল এবং আরবান এরিয়াতে মানুষ কিন্তু এখন এলপিজি সিলিন্ডারের ওপর ডিপেন্ড করে। হয়তো আপনি আপনার বাড়িতে এলপিজি সিলিন্ডারের উপরই ডিপেন্ড করছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার যখন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, অর্থাৎ আপনাদের বাড়িতে যখন পুরনো গ্যাস সিলিন্ডার থেকে যখন ভর্তি গ্যাস সিলিন্ডার দিয়ে যায়, তখন আপনাদের একটা বিষয় মাথায় রাখা উচিত। আপনাকে অবশ্যই আপনার গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া উচিত। আমাদের মধ্যে বেশিরভাগই আমরা কিন্তু কখনোই গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট চেঞ্জ করি না, অর্থাৎ চেক করি না। তো বন্ধুরা, আপনি কি চেক করেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, যদি আমরা গ্যাস সিলিন্ডার এক্সপায়ারি ডেট চেক না করি, তাহলে কিন্তু সেই গ্যাস ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। এবং বন্ধুরা, গ্যাস লিক হওয়ার থেকে শুরু করে গ্যাস ব্লাস্ট হয়ে যাওয়া, এই যতগুলো ইনসিডেন্ট হয় সেই সবগুলোই কিন্তু এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া সিলিন্ডারের জন্যে। কারণ আমরা বেশিরভাগই লোকই কিন্তু এক্সপায়ারি ডেট দেখে কখনোই গ্যাস সিলিন্ডার নিই না। গ্যাসের ডিলারের লোকজন এসে যে সিলিন্ডার দিয়ে যায় সেটিই আমরা বিশ্বাস করে লাগিয়ে নিই। কিন্তু গ্যাস সিলিন্ডারেরও কিন্তু এক্সপায়ারি ডেট থাকে, এবং এক্সপায়ারি ডেট ছাড়া যদি কোনো গ্যাস সিলিন্ডার আমরা অ্যাকসেপ্ট করি এবং তারপরে যদি কোনো অঘটন ঘটে, সেটা গ্যাস ব্রাস্ট হতে পারে অথবা লিকেজে হতে পারে, তাহলে কিন্তু গ্যাসের এজেন্সি কোনো প্রকারের আপনাকে কম্পেনসেশন দেবে না এবং ইন্স্যুরেন্সও দেবে না। আমরা সবাই জানি যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে কিন্তু ইন্স্যুরেন্স থাকে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার যদি ফেটে যায় তাহলে তার জন্য একটা ইন্স্যুরেন্স ক্লেম করা যায়। কিন্তু যদি আমরা গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট না দেখে যদি নিই, তাহলে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু যেই এজেন্সি আপনাকে গ্যাস সিলিন্ডার দিচ্ছে বা যেই কোম্পানি দিচ্ছে, সে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স অথবা কম্পেনসেশন দিতে অস্বীকার করতে পারে। এখন বন্ধুরা, আমরা দেখে নেব যে কি করে আমরা গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট চেক করব। তার জন্য প্রথমে যে কী করা হয়েছে, যে গ্যাস ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকে এলপিজি সিলিন্ডারকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে এ, বি, সি এবং ডি, যেখানে এর মানে হলো জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টার, বি এর মানে হলো এপ্রিল থেকে জুন কোয়ার্টার, এবং সি এর মানে হলো জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টার, এবং ডি এর মানে হলো অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টার। বন্ধুরা, আপনার যখন গ্যাস সিলিন্ডার নেবেন তখন খেয়াল করে দেখবেন যে সেখানে এ, বি, সি, ডি চারটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার কিন্তু সেখানে কোডেড থাকবে, এবং প্রিন্টেরও থাকবে। যে কোনো তিনটি পার্ট, যেই তিনটি পার্ট জয়েন করা হয়, দেখবেন বন্ধুরা গ্যাস সিলিন্ডারের উপরের ওভেনটার সঙ্গে যেই তিনটি যে পার্ট জয়েন করা আছে, যেটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অবশ্যই প্রিন্টেড করা থাকবে এবিসিডি দিয়ে চারটি কোড। তারপরে সেখানে একটি নাম্বার লেখা থাকবে। হয়তো আপনারা এরকমভাবে দেখেছেন যে B25 দেখতে পারবেন, যে হয়তো এলপিজি সিলিন্ডারে কোড করে দেওয়া থাকতে পারে, যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এর মানে হলো এই
যে এই গ্যাস সিলিন্ডারটি রয়েছে সেই গ্যাস সিলিন্ডারে এক্সপায়ার হবে এপ্রিল থেকে জুন কোয়ার্টার 2025। যদি এখানে দেওয়া থাকে এ, ধরুন লেখা আছে A20, এর মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সেই গ্যাস সিলিন্ডারটি এক্সপায়ারি হবে 2020। অর্থাৎ বন্ধুরা, এখন থেকে আপনারা যখনই গ্যাস সিলিন্ডার নেবেন বা গ্যাস সিলিন্ডার যখন চেঞ্জ করে দিতে যাবে, অবশ্যই আপনারা এই নাম্বারটি দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন যে এই যে ডিজিট দেওয়া থাকে তার মানেটা কি। অবশ্যই জানাবেন যে ধরুন লেখা আছে C21, এর মানেটা কি। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে আপনারা কতটা বুঝতে পারলেন, তাহলে আমি জানতে পারবো। তো বন্ধুরা, আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনাদের সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদের আপডেট রাখা। যদি আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।